টাঙ্গাইলে ধনবাড়ির ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট জামিয়া নেজামিয়া উমুল এতিমখানা মাদ্রাসায় 200 জন শিক্ষার্থীর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 2রা ফেব্রুয়ারি দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধনবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ হীরা। এ সময় ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসেন, সহকারী পুলিশ সুপার শাহিনা আক্তার, ধনবাড়ি পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, ধনবাড়ি থানার ওসি চান মিয়া ও ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।